ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা সাহিত্যনুরাগী কবি সাহিত্যিকদের পদচারণা আর কণ্ঠ মাধুর্যের নানা পরিবেশনায় বার্মিংহামে অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল সুকান্ত উৎসব দু বাংলা সাহিত্যকে মেধা মনন আর লেখনীতে সমৃদ্ধ করা বাংলার এই তিন দিকপালের স্মরণে শ্রদ্ধায় রোববার বার্মিংহামের স্মলহিতের একটি হলে এই উৎসবের আয়োজন করে বার্মিংহাম সাহিত্য পরিষদ ইউকে উৎসব উদযাপন পরিষদের সদস্য সংস্কৃতি কর্মী আশরাফুল সঞ্চালনায় উৎসবে আগত কবি সাহিত্যিকার সদীজনকে স্বাগত জানান বার্মিংহাম সাহিত্য পরিষদ ইউকের আহ্বায়ক কবি সৈয়দ ইকবাল আজকের অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন হয়ে উঠেছে এবং সেই আনন্দঘন উৎসব আমাদের অনিন্দ সুন্দর প্রেরণা হিসেবে আমাদের এর প্রেরণা যাবে আমরা চাচ্ছি আমাদের বাংলা সাহিত্যের এই তিন দিকপালকে সবার কাছে পৌঁছে দিতে সাহিত্য আলোচনায় অংশ নেন স্বনামধন্য কবি শামীম আজাদ সাপ্তাহিক সুরমা সম্পাদক কবি আহমদ ময়েজ কবি নুরুজ্জামান মনি কবি সৈয়দ মাসুম নাট্যকার মুরাদ খান ডক্টর মাসুদ আলী খান আলী ইসমাইল প্রমুখ ফারজানা আক্তার আজাদ চৌধুরী বদরুন্সা প্রাসাদের কবিতা আবৃত্তি আর রোজি সরকার ডাক্তার ইমতিয়াজ ও গ্র্যান্ড আমস্টং এর রবীন্দ্র নজরুল সঙ্গীতের মূর্ছনায় আগত সকলেই হয়ে ওঠেন বিমোহিত রবীন্দ্র নজরুল সুকান্ত উৎসব দু হাজার পরিসমাপ্তি ঘটে কমরেড মসুদ আহমেদের সমাপনী বক্তব্যের মাধ্যমে রিয়াদাহাদ চ্যানেলস নিউজ বার্মিংহাম